5 6 7 8 আর জামাটা কি ওরকম উল্টো পড়েছো? চেনটা সামনে চলে এসেছে, ওটা পেছনে যাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর দত্ত বাড়িতে আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, বুঝেছো? আর আমি দেখো কেমন মানে জোলাবুড়ির মতো সেজে বসে আছি, মানে এখানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে। তো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি, আর ঘরের তো রং ঠং চলছে, চারিদিকে সব ছড়ানো ছিটানো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে ছাতু শরবত করছে? ছাতু না, ছাতু শরবত। আজকে রোজই তো খাই। ছাতু কিনেছে, ছাতু ছিল না এতদিন। এতদিন ছাতু ছিল না, দুদিন আসতে দেরি করেছে ছেলেটা, তাই ছিল না। ছাতু দিয়ে দিল দুটো গ্লাসে, কিন্তু সমান সমান। শরবত কে কে খায়? যারা ভোলা। এই বোকা, ছাতুর শরবত সকালে আমরা কে কে খাই? আমি আর মা। হ্যাঁ সেটাই, যে খায় ছাতু সে হচ্ছে ভোলা। ছোলা খায় ভোলা। ছাতুর ঘোল খাচ্ছি। একদম বাজে অবস্থা, এই ঘরটা তো তাও রং করা হয়েছে। দেখো এই যে রং করা হয়েছে, এখনো এমন কিচ্ছু রং করা হয়নি। সামনের ঘরটা রং করা হয়েছে, একদম জাতীয় পতাকা। তারপরে যে বাইরের যে পার্লারটা, ওটা রং করা হয়েছে, পার্লারটা রং করা হয়েছে। বা চলো দেখি মা কি করছে। মা তুমি কি করছো? গরম জলটা ফ্লাস্কে শেষ হয়ে গেছে। ও ঠিক আছে ঠিক আছে, পরে দেখা হচ্ছে গাইস। মামা ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ আর জামাটা কি ওরকম উল্টো পড়েছো? চেনটা সামনে চলে এসেছে, ওটা পেছনে যাবে। সব সময় উল্টো, কি যে মজা পায় ও, সব সময় উল্টো উল্টো জামা পরবে। আর এই যে ডায়েরি দেখে দেখে এই যে নাচের এই যে প্র্যাকটিস চলছে, তাই না মাম্মা? ঠিক আছে করে নাও ফটাফট। তো চলো, সকাল থেকে আজকে তোমাদের সাথে সামনাসামনি আর কথা বলা হয়নি সেভাবে, আর আমার ওই মাম্মাই তোমাদের সাথে কথা বলছিল বোধ হয় সামনাসামনি। তো যেটা বলছিলাম যে ব্লগটা আজকে এ পর্যন্তই রাখছি। আর আমার দেখো এই যে ক্যামেরার এই যে ক্যামেরা বলছি, ধুর উল্টোপাল্টা কথা বলি না, মানে তোমাদের এই যে ক্যামেরার সামনে আসলে উল্টোপাল্টা কথা বেরিয়ে যায় মুখে। তো যেটা বলছিলাম এই যে আমার এই যে মাইকটার যেটা এই যে তোমার মানে কলারে যেটা আর কি ধরো যেটা ক্লিপটা দিয়ে যে আটকায়, ক্লিপটা মাম্মা ভেঙে ফেলেছে, বুঝেছো? সেজন্য হাতে ধরে আর কি আমার কথা বলতে হচ্ছে। তো আমার ব্লগটা যে এ পর্যন্তই রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি সবসময় এটাই কামনা করব, সবাই সব সুস্থ থেকো, ভালো থেকো। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে মামা এখনও যে গান প্র্যাকটিস করছে, নাচের হয়ে গেছে আর কি প্র্যাকটিস। কালকে যেতে হবে আবার ডান্সের ক্লাসে আমাদের, মানে রবিবারের, আগামী রবিবারের যে ক্লাসটা সেটা আর কি কালকে মঙ্গলবার। তো মঙ্গলবার করাবে সন্ধেবেলা 6টার সময় করাবে। আর আমি এখন এই যে ঠাকুর ঘরে ঢুকবো, আর মাম্মায় দেখো মাম্মার এই যে খাবার দিয়েছে, মাম্মা খাওয়াটা খাওনি তো? দেখো মাম্মার খাওয়া দিয়েছে ঠাম্মি, দেখো কি দেখো মাম্মা এই যে গান প্র্যাকটিস করছে, করছো? আর এই যে খাওয়াটা পড়ে আছে কেন, এই দেখো মাম্মাকে দেখো, এই দেখো গোলা রুটিটা কি সুন্দর, দেখো এই যে পাটিসাপটার মতো বানিয়ে দিয়েছে দেখছো, শীতের পাটিসাপটা। উফ দেখে লোভ হচ্ছে রে, পটাপট খেয়ে নাও সোনা, আগে খেয়ে নাও। গান শুনবে তোমরা? হ্যাঁ এখন না, তুমি আগে ভালো মতো শেখো তারপরে শুনবে।
তুমি না তুমি আগে না তুমি আগে খাওয়াটা খাবে, তারপর অন্যদিন গান শোনাবো। তো চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তখন অনেক গল্প হবে, অনেক কিছু শেয়ার হবে। আর যদি তোমাদের আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা দেখতে থাকো, আমি এখনই তোমাদের সাবস্ক্রাইব করতে বলবো না, তো তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে যখন খুব বেশি ভালো লাগবে তখনই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ তোমাদের পাশে না থাকলে ধরো আমি আমার মানে এগোনোর যে রাস্তাটা সেটা আমি মানে চলতে পারবো না আর কি, আমার স্বপ্ন পূরণ আমি করতে পারবো না, আমার আর মাম্মার। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের ভীষণভাবে দরকার। তো তোমরা এইভাবেই মানে পাশে থেকো, আর আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা বাই বাই, লাভ ইউ অল। আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমার চ্যানেলে চোখ রাখো, টাটা।